আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। আজ হালিশহ রংতাল থিয়েটারের পরিচালনায় হালিশহ রামপ্রসাদ কালীবাড়ি সংলগ্ন রংতাল থিয়েটারের নিজস্ব প্রেক্ষাগৃহ পিতৃদেব মধুসূদন মঞ্চে শুরু হলো দশম বর্ষ জাতীয় সংস্কৃতি উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস, পিচপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহ পৌরসভার উপপৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, কাউন্সিলর বিশ্বজিৎ পাল, দীপঙ্কর চক্রবর্তী, রংতাল থিয়েটারের কর্ণধার তথা ভারতবর্ষের মূকাভিনয় জগতের এক অন্যতম ব্যক্তিত্ব রতন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ। এই সংস্কৃতি উৎসবের মাধ্যমে পুতুল নাচ মূকাভিনয়ের মাধ্যমে জনমানুষে বিভিন্ন রকম প্লাস্টিক বর্জন সবুজায়ন নিয়ে সচেতনতা বার্তা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে প্রতিদিনই এই প্রেক্ষাগৃহ থাকছে দর্শকে পরিপূর্ণ। দাদা, আজকে এই রংতাল নাট্য উৎসবের যে উদ্বোধন আপনি উপস্থিত হয়েছেন, কী বলবেন? প্রথমে আমি ধন্যবাদ জানাই রতনবাবুকে, রতন চক্রবর্তী। তিনি জাতীয় পুরস্কার থেকে সহ অনেক পুরস্কার পেয়েছেন। আজকে আমাদের হালিশহ একটা গল্প, সেটা যে মুখার্জনে যে সাংস্কৃতিক, সেটা উনি নিজে পাই পাই একটা রক্তবিন্দু দিয়ে মঞ্চটাকে তৈরি করেন। সেই মঞ্চ তৈরি করে আমাকে নিজেকে এখানে এসে আমাকে গর্বিত মনে হয় যে মানুষের প্রচেষ্টা করে থাকে তাকে শীর্ষে। আজকে দেখা যাচ্ছিলো বিগত দিনগুলোতে যে নাট্য উৎসব, যে নাটক আস্তে আস্তে মানে প্রায় অবলুপ্তি হয়ে যাচ্ছিলো, কিন্তু আবার নতুন করে এগুলো শুরু হচ্ছে এবং বিশ্বপুরেও পর্যন্ত এই নাট্য উৎসব আবার দেখা যাচ্ছে নতুন। মঞ্চসজ্জার জন্য কিছুটা সময় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। আমি জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করছি বাংলার বিভিন্ন প্রান্তে যত সাংস্কৃতিক আমাদের রয়েছে সেই সাংস্কৃতিকগুলো আরও ভালো করে যাতে হয়, আর সেই চেষ্টায় যেহেতু আমরা সেই অনুপ্রেরণায় আমরা বিধায়ক, আমার এলাকায় যে বিধায়ক, সেই বিধায়ক হিসাবে আমারও সেই অনুপ্রেরণায় আমি চেষ্টা করি আমার বিধানসভার মধ্যে যেসব নাট্য ব্যক্তিত্বগুলো রয়েছেন বা শিল্প সাংস্কৃতিক তাদেরকে প্রেরণা দেওয়া। না, আমার খুব ভালো লাগছে। এমনিতে রতনবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, আর উনি সারা ভারত জুড়ে যেভাবে দাপিয়ে কাজ করছেন, মানে নাটকের একটা বিশেষ ধারাকে নিয়ে, সেটা তো মানে অবশ্যই প্রশংসাযোগ্য। আর এখানে এসে আর একটা জিনিস ভালো লাগছে, মানে শুধুমাত্র নাটকের জন্য একটা মঞ্চ তৈরি করা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। মানে উনি বলছিলেন যে বাড়ির দলিল বন্ধক রেখে ওনাকে এরকম কাজটা এগোতে হচ্ছে কাজ, আর সংস্কৃতির লোকরা না খুব তাড়াতাড়ি কারোর হেল্প পায় না, সেই জায়গাটা করতে গেলে বুকে দম লাগে। সেটা যে উনি করতে পেরেছেন, মানে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ওনাকে অবশ্যই একটা মানে শ্রদ্ধার জায়গায় উনি আছেন আর কি। আগামী দিন আরও এগিয়ে যাবেন। আর ভালো লাগছে বিশেষ করে হালিশহরে আসতে পারে, সবসময় ভালো লাগে, একটা সংস্কৃতির পীঠস্থান। না, এই যে রংতাল থিয়েটার থিয়েটারের একটা অন্য দিক নিয়ে কাজ করে, মাইন্ড এতটা আগে হয়তো ছিল, এখন আবারও ধীরে ধীরে প্রচলিত হচ্ছে, কী বলবেন এ বিষয়ে? কতটা সরকার সদর্থক? সরকার তো অবশ্যই সদর্থক, বর্তমান সরকার সবসময় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করেন, বিভিন্ন সাহায্য করে থাকেন, কিন্তু এই ধরনের মানুষগুলো তাদের নিজেদের চেষ্টাতেও তারা যে এগোচ্ছেন সেটাও কিন্তু প্রশংসাযোগ্য। কীভাবে পাশে থাকবেন? আমার যতটা সরকারিভাবে, ব্যক্তিগতভাবে তো আমি ওনার সঙ্গে মানসিকভাবে অন্যান্য যে কোনোভাবে আমি আছি, সরকারিভাবেও আমার যখন যেরকম সুযোগ আসবে আমি অবশ্যই থাকার চেষ্টা করব। দেখুন, ওইটা যেটা বললাম একটু আগে মাইক ধরে, একই কথা বলবো যে রতনদা দীর্ঘদিন ধরে
আর কি রতন চক্রবর্তী বাইরে আমাদের হালিশহরের একটা গর্ব, কারণ হচ্ছে কি এই মাইমকে নিয়ে উনি আর কি মাইম পুতুল্লাস অনেক ধরনের আছে, কারণ আমরা প্রতিবার পুজোর সময় দুর্গা পুজোর সময় কিংবা অন্য অন্য অনুষ্ঠানে কোনো একটা এইসব প্রসেশন কিংবা অন্য প্রোগ্রামের ক্ষেত্রে যখন মানুষকে বিনোদন দিতে যাই তখন রতনদাকে প্রয়োজন হবেই, এবং রতনদার কাছে আমরা বারেবারে ছুটে যাই এবং তিনি হেল্পও করেন। এবং আমরা বিশেষ করে হালিশহরের উনি মানুষ, আমাদের হালিশহরের গর্ব, কারণ আজকে হালিশহর থেকে বেশ কিছু ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা, ছেলেমেয়ের ব্যবস্থা করতে পারছে, এবং বাইরের স্টেটে যখন যাচ্ছে তখন বলে যে কোথা থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গল হালিশহর থেকে এসছে, এটা আমাদের কাছে একটা গর্ব। হালিশহরে অনেক ভালো ভালো মানুষের বাস রয়েছে, আজকে হালিশহর থেকে রতনদা যেমন রয়েছে, আমি সকালবেলা একটা প্রোগ্রামে গেছিলাম ক্যারেটারে ইসে আমাদের বুসলির আর কি, আমার ছোটোবেলার বন্ধুর নাম বুসলি, ভালো নাম হচ্ছে গিয়ে ক্যারেটার কি নাম দিলীপ জানা, উনিও প্রচুর মেডেল কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে এসে দিয়েছে, এবং হালিশহরের মানুষ। আজকে নৈহাটি একটা অনুষ্ঠান করছিল, একটা কম্পিটিশান করেছিল, সেখানে আমি গেছিলাম, এবং এই মানুষগুলো আমাদের কাছে অ্যাসেট হালিশহর, যে এই মানুষগুলো আজকে হালিশহর হালিশহরের মানটা এখনও পর্যন্ত ধরে রেখেছে। রামপ্রসাদ সেনের যে মাটি, রানী রাসমণির মাটিকে এখনও পর্যন্ত আর কি চারিদিকে যে প্রচারটা হালিশহরের প্রচারটা এই মানুষগুলো ধরে রেখেছে। আমি রতনদার সঙ্গে সবসময় ছোটো ভাইয়ের মতন, আজকে আমি তো সবে 4 মাস হয়েছে, হয়তো পুরো প্রধান হয়েছে, কিন্তু রতনদার সাথে আমার যোগাযোগটা প্রায় 14-15 বছরের, এবং আমার যে কোনো সমস্যা হলে আমার বললাম ক্লাবের রেজিস্ট্রেশনের সমস্যা, আমি রতনদাকে ফোন করে গাই, কেন রতনদা এই জিনিসগুলো ভালো বলতে পারে, যে এই জিনিসটা ভালো বোঝে, রতনদা আমাদের গাইড করে দেয়, এবং আমার ক্লাবের রেজিস্ট্রেশন আটকে গিয়েছিলো সেটা রতনদাই উদ্ধার করে দিয়েছিল। 10ম বর্ষ জাতীয় সংস্কৃতি উৎসবের 2 পর্যায় করেছিলাম, গত পরশু দিন 29 তারিখে বোলপুর উৎসর্গ মঞ্চে করেছিলাম, সেখানকার চেয়ারম্যান এসেছিলেন, বিভিন্ন নাট্যকর্মী ফেমাস পদ্মশ্রী সেখানে এসেছিলেন। 2য় পর্যায়ে এখানে তাদের আমাদের ভাইস চেয়ারম্যান সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের ব্যস্ততার মধ্যে তিনি যেতে পারেননি, কিন্তু আমাদের যে মঞ্চে নিজস্ব মঞ্চ পিতৃদেব মধুসূদন মঞ্চে, আমাদের কাছের মানুষ সোনাই, আমার সোনাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছোটো ভাইয়ের মতন, যখন শুনেছি যে উপপৌরপ্রধান হবেন তখন থেকে আপ্লুত হয়েছি, যে মানুষটা কাজের মানুষ, অ্যাক্টিভ, করোনার সময় যে চারিদিকে পরিস্থিতি খারাপ হয়ে গেছিল, আমাদের হালিশহরে বাণী মন্দির থেকে, বাণী মন্দিরের এখানে বলাকা শিশু বলাকা সংঘের যে দায়িত্বে আছেন কর্ণধার, সেই সোনাই আমাদের সকলে প্রিয়, তিনি যেইভাবে সহযোগিতা করেছেন এটা আমাদের একটা বিশাল গর্বের বিষয়, সেই জন্য সোনাইকে কাছে পেয়েছি আজকে, এই মঞ্চে এতদিন সুযোগ হয়নি, আমাদের উৎসবে আজকে মঞ্চে কাছে পেয়ে অসংখ্য রংকাল থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে কি কি অনুষ্ঠান সূচি রয়েছে? এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে থেকে শুরু হলো 31 তারিখ, 1, 2, 3, 4, আবার 5, 6 বাদ দিয়ে 7 তারিখ হবে, এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে মূকাভিনয় শিল্পী, পাপেট, পুতুল নাটক, কারণ হালিশহর বুকে পুতুল নাটক সচরাচর হয় না, এই পুতুল নাটক বাইরে থেকেও আসছে, হ্যাঁ পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসছে, কারণ ভারতবর্ষে 2 মানুষ আছে, আমি আর পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, যে ওয়ার্ল্ড মাইম অর্গানাইজেশনের মেম্বার, একমাত্র ভারতবর্ষে 2 মানুষ আছে, আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি ইন্ডিয়ান মাইম অ্যাসোসিয়েশন, তার আমি সেক্রেটারি, সারা ভারতবর্ষে যত ডিরেক্টর আছে তাদের মধ্যে আমরা একসাথে একত্রিত হয়ে আমরা একটা সংগঠন করেছি, আমি তার কর্ণধার, তো বিভিন্ন দেশে আমরা কাজ করি, বিভিন্ন রাজ্যে ছুটে বেড়াই, তো যখন আমাদের নিজস্ব প্রেক্ষা গিয়ে এই কাছের মানুষরা, সংস্কৃতিপ্রেমী মানুষরা যখন আসে উৎসাহ আরও বাড়ে, এই জন্য আগামী দিনগুলোতে তাদের কাছে পাবো এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম, তাদের শ্রীবৃদ্ধি হোক, আমরা সামাজিকভাবে এগিয়ে যাই, এটাই আমার কর্তব্য, ধন্যবাদ। হালিশহর থেকে আকাশ ভট্টাচার্যের রিপোর্ট, দি রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন, ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে, আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা।